মোহাম্মদ মুনতাসির মাহমুদ আপনি লিখেছেন, আমি অনেক পাপ করেছি, তারপর বিশেষ করে আপনার লেকচার শুনে আমি আল্লাহর কাছে তওবা করেছি, আমি কিভাবে বুঝবো যে আমার তওবা কবুল হয়েছে? দেখুন, আপনার তওবা কবুল হয়েছে কিনা এটিকে নিশ্চিতভাবে জানার কোনো সুযোগ নেই, এই জন্যই তো মৃত্যুর আগ পর্যন্ত আমাদের মধ্যে আশা এবং ভয় উভয়টি সমান্তরালভাবে থাকতে হবে। কিন্তু আপনি যদি আল্লাহ তাআলার পথে ফিরে আসার তৌফিক পান এবং আপনি পাপ ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যে মানসিকতা সেটা আপনার ভেতরে এসেছে, এমনটি আপনি আজ করতে পারেন, অনুভব করতে পারেন, তাহলে আপনি সুধারণা করতে পারেন যে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করেছেন। কারণ তওবা মানে হলো ফিরে আসা। আপনার এই ফিরে আসার তৌফিক হয়েছে, ফিরে আসার সুযোগ হয়েছে, আল্লাহ তৌফিক দিয়েছেন, সেখান থেকে আপনি সুধারণা করতে পারেন যে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করেছেন। ফারজানা সিনথিয়া আপনি লিখেছেন, পণ্যের প্রি অর্ডার নিয়ে ব্যবসা করা জায়েজ আছে কি? আমি এক হাদিসে পড়েছি, পণ্যের মালিকানা নিজের থাকতে হবে, তবেই সেই জিনিস বিক্রি করা যাবে। কিন্তু আমরা যারা ছোট ব্যবসায়ী, এমন অনেক বিদেশি পণ্য আছে যা অনেক দামি এবং স্টক করে ব্যবসা করা সম্ভব নয়। সেক্ষেত্রে প্রি অর্ডার নিয়ে বিক্রি করা যাবে কি না জানালে খুবই উপকৃত হতাম। এ ধরনের পণ্য বিক্রিতে যদি আপনার সুস্পষ্টভাবে বলা থাকে যে যদি কোনো কারণে পণ্যটি আমি ডেলিভারি দিতে না পারি, তাহলে টাকা ফেরত দেবো ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ কোনোভাবে পরবর্তীতে মনোমানের সুযোগ না থাকে বা ক্রেতা ক্ষতিগ্রস্ত বর্ধন হওয়ার আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে এই ধরনের কেনাবেচা জায়েজ হতে পারে। সাধারণত আমাদের সমাজে প্রি অর্ডার এর ছোটোখাটো ব্যবসায়ী যারা ব্যবসা করে থাকেন, সেটা হলো যে মার্কেটে আছে, জাস্ট আমি এনে দিব, এরকম তো এগুলো শর্ত সাপেক্ষে জায়েজ হতে পারে। এমনি এটা তো ঠিক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন ওই জিনিস বিক্রি করতে যে জিনিসের মালিকানা আমাদের হাতে নেই, বিশেষ করে যেটার ব্যাপারে রিস্ক থাকে যে এটা আমি পাবো কি না আদৌ। কিন্তু আজকাল এই ধরনের ক্ষেত্রে, অর্থাৎ আমি ধরুন মার্কেটে মালটা আছে, আমি জাস্ট এনে দিব কাস্টমারকে, এখানে রিস্কের পরিমাণ একেবারেই কম, এ ধরনের রিস্ক একেবারে আমার হাতে থাকা মালের মধ্যেও থাকে এরকম। কিন্তু যে জিনিসের মধ্যে অনেক বেশি রিস্ক, ধরুন আপনার ফসল এখনও আসে নাই, খেতে ফসল আদৌ উঠবে কি না, আপনি সেটা কাস্টমারকে ডেলিভারি দিতে পারবেন কি না নিজেও জানেন না, কিন্তু তার আগে আপনার বিক্রি করা শেষ, ধান লাগানোরই খবর নাই কিন্তু ক্ষেতের ধান আপনি বিক্রি করে ফেলেছেন, তো এখানে আশঙ্কাটা অনেক বেশি থাকে, এটা সুস্পষ্ট নিষেধাজ্ঞার মধ্যে পড়ে। আপনি হাবিবুল ইসলাম আপনি লিখেছেন, ছোটোবেলা মানুষের গাছের ফল চুরি করে খেয়েছে, এখন করণীয় কি? প্রশ্ন বহু মানুষের এবং বারবার আমরা দিয়েছি, বিভিন্ন সময় দিয়েছি। যদি যার গাছের ফল আপনি চুরি করে খেয়েছেন তিনি বেঁচে থাকেন, তার কাছে মাপ চেয়ে নেবেন, আর যদি তার কাছে মাপ চাওয়ার সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আনুমানিক একটা ফিগার বের করে ওই টাকা দান করে দিবেন যে এই টাকা আমি দিয়ে দিলাম যাতে করে আমি এটা থেকে দায়মুক্ত হই। ওই ব্যক্তির আমল নামায় সব যেন আল্লাহ লিখে দেন, সে অনুযায়ী, সেই নিয়ত অনুযায়ী আপনি দান করে দিবেন। আশরাফুল ইসলাম বিপ্লব আপনি লিখেছেন, আমি রাতে ঘুমোতে গেলে শুধু খারাপ কথা চিন্তা হয়, খারাপ চিন্তার কারণে ঘুমোতে পারি না, তো আমি কি করে সেটা থেকে মুক্তি পাবো যদি একটু বলতেন? খারাপ কথার ধরনটা কি ভাই বিপ্লব? সেটা বলতে পারলে বোধহয় আমরা আপনাকে সহযোগিতা করতে পারতাম একটু ভালোভাবে। খারাপ কথার মানে যদি হয় যে আপনি বিভিন্ন পাপ এর কল্পনা জল্পনা করেন, তাহলে সেক্ষেত্রে তো আপনি কল্পনা জল্পনার কথা মাথায় আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে, আল্লাহর কাছে পকড়াওর ভয়ে আপনি সরে আসবেন। ইচ্ছাকৃতভাবে মনে মনে জেনার কল্পনা করা, চিন্তা করা, এগুলো তো হারাম, আল্লাহ তো আমাদেরকে হেফাজত করুন, হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এবং এটা এক প্রকারের জেনা, অর্থাৎ আমি মনে মনে চিন্তা করলাম, সেটাও কিন্তু মনের জেনা হয়, বিধায় এখান থেকে বাঁচিয়ে রাখতে হবে নিজেকে। আর খারাপ চিন্তা বলতে যদি হয় আল্লাহ তাআলা সম্পর্কে নেতিবাচক কোনো চিন্তা আসে, তাহলে সেক্ষেত্রে বাম দিকে তুতু ফেলে আমন্ত বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন। আর মনে রাখবেন, এই আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে এটা আপনার একটা ইন্ডিকেট যে আপনার মধ্যে ইমান আছে, শয়তান আপনাকে ইমান হারা করার চেষ্টা করছে, অর্থাৎ আপনি শয়তানের উপস্থিতি এখানে টের পেয়ে আল্লাহর প্রতি আরও ইমানকে শক্তভাবে আপনি ধারণ করতে পারেন ইনশাআল্লাহ। তার